নমস্কার, আজকে আমরা আলোচনা করব বিভিন্ন রোগীদের একটি খুব সাধারণ প্রশ্ন নিয়ে। ডাক্তারবাবু, আমার দাদ হয়েছে, ঔষধটা প্লিজ বলুন। ডাক্তারবাবু, মেচে দা কি কমবে? বা আমার সেতি হয়েছে, প্লিজ ঔষধের নামটা বলুন। হ্যাঁ, ঔষধের নাম কেন বলা হয় না, চিকিৎসাটা এতটাই সহজ নয়। যদি চিকিৎসাটা এতটাই সহজ হতো যে প্রত্যেকটি রোগ তার একটি করে ঔষধ, তাহলে হয়তো এই সম্পূর্ণ ডাক্তারির কোর্সটা 1 থেকে 2 মাসের মধ্যেই সম্পূর্ণ হয়ে যেত। সেটি প্রত্যেকের জন্যই খুব ভালো হতো এবং তার জন্য এত কষ্ট করে MBBS এবং তারপর MD ডিগ্রি অর্জন করার কোনো প্রয়োজন হতো না। তাহলে প্রত্যেকেই এ রোগ তার জন্য বি ঔষধ, সি রোগ তার জন্য ডি ঔষধ, এটিকে মুখস্থ করে ফেলতেন এবং প্রয়োজনীয় চার্টে টাঙিয়ে রাখতেন। চিকিৎসকের কাছে আসারও প্রয়োজনও পড়তো না এবং প্রত্যেকটি রোগের জন্য একটি করে ঔষধই থাকত। কিসের ওপর নির্ভর করে আপনার চিকিৎসা? ধরুন আপনার দাদ হয়েছে বা মেচেদা হয়েছে, প্রথমেই দেখতে হয় যে আপনার রোগটি আদৌ দাঁত কিনা বা মেচেদা কিনা। কাছাকাছি একই ধরনের দেখতে অনেক ধরনের রোগই হতে পারে, তাই প্রথমে আপনার ডায়াগনোসিসটাকে কনফার্ম করতে হয়। তারপর দেখতে হয় আপনার রোগটি কতদিন ধরে আছে, শরীরের কোন জায়গাতে হয়েছে, আপনি তার ওপর কী ঔষধ ব্যবহার করেছেন, বর্তমানে এখন রোগের কী অবস্থা, আপনার শরীরে অন্য কোনো রোগ কিছু আছে কি না, অর্থাৎ আপনার সুগার, থাইরয়েডের সমস্যা, লিভারের সমস্যা, চোখের সমস্যা ইত্যাদি কোনো রোগ কিছু আছে কি না, তারপর আপনার জন্য সঠিক চিকিৎসার প্ল্যান করা হয়। তার সাথে অবশ্যই আপনার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার যদি কোনো প্রেগনেন্সি থাকে বা কোনো ছোটো বাচ্চা থাকে যে স্তন্যপান করে, সেক্ষেত্রে আপনার জন্য ঔষধ ভিন্ন হতে পারে। তার সাথে সাথে যেগুলি আপনার রোগের নিয়ম, কীভাবে স্নান করবেন, কতদিন চিকিৎসা কন্টিনিউ করবেন, ঔষধ ছাড়াও আর কী কী নিয়ম পালন করতে হবে, সেগুলি আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়া হয়। বুঝতেই পারছেন এই বিষয়গুলি প্রত্যেক রোগের জন্য আলাদা, তাই বাজারে এত ধরনের ক্রিম পাওয়া যায় এবং প্রত্যেকটি রোগের একটি ঔষধ কখনোই নয়। তাই ফেসবুক বা ইউটিউব থেকে আপনাকে যেসব ব্যক্তিরা কোনো ক্রিম, ঔষধ বা মলমের পরামর্শ দিয়ে থাকেন, সেগুলি আপনার স্বাস্থ্যের জন্য হিতে বিপরীত হতে পারে এবং প্রকারান্তরে আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। সাধারণত দোকান থেকে কিনে আপনারা যে ধরনের ঔষধগুলো ব্যবহার করে থাকেন তার মধ্যে কিছু অবৈজ্ঞানিক কম্বিনেশন থাকে এবং আপনারা সেগুলি ব্যবহার করে সাময়িক উন্নতি পেলেও সেগুলি কিন্তু লং টার্মে আপনার শরীরের ক্ষতি করে থাকে। তাই প্রথমেই ডাক্তারবাবুর পরামর্শ নিন, সেক্ষেত্রে আপনার রোগ থেকে মুক্তির উপায়ও সহজে পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।